হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ওমাহার হেনরি ডুরলি জু, যেখানে একটা অ্যাকুরিয়াম আছে, খুবই চমৎকার। আর ওমাহা জুটা এমন যে আমেরিকার দ্বিতীয় বেস্ট জু, আর সেখানের অ্যাকুরিয়ামটা অনেক চমৎকার, অনেক দর্শনার্থী আসে দেখতে। তো আপনাদেরকে নিয়ে এসেছি আজকে এই অ্যাকুরিয়ামটা ভিজিট করার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এখানে কী কী আছে। তো আশা করি আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না অন্যদের সাথে। আর এই ওমাহা যে জুটা, এটা শুধুমাত্র আমেরিকাতেই না, সারা বিশ্বে 1 থেকে 6-এর ভিতরে সবসময়ই থাকে বেস্ট। তো আসেন শুধু আমরা অ্যাকুরিয়াম পার্টটা আজকে দেখি, আর আমি চেষ্টা করব অন্যান্য পার্টে আরও অন্যান্য যেই বাহিরের আউটডোর অ্যানিমেলগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা, ওগুলো কেমন লাগে। তো দেখতে থাকেন আমাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন একটা পাখি যা সমুদ্রের পাশে থাকে। বড় বড় পাহাড় যখন সমুদ্রে মিশে যায়, সেই জায়গায় এই ধরনের পাখি বেশি দেখতে পাওয়া যায়। পাখিগুলো খুব চমৎকার, আর পরিবেশটাও দেখেন, একেবারে ঝর্ণার মতন করে, পাহাড় এর মতন তৈরি করে এরকম একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছে। আর খুব চমৎকার পেঙ্গুইন দেখেন এই জায়গায়, পেঙ্গুইনগুলো কী সুন্দর সাঁতার কেটে বেড়াচ্ছে। আর এরা ঠান্ডা প্রিয়, ঠান্ডা ছাড়া এরা থাকে না। সবসময় যেখানে স্নো পড়ে বা স্নো থাকে, আইস, ওইখানে ওরা থাকে সাধারণত। তো এই জন্য এই যে এই কেসটা, এটার ভিতরে দেখেন সবসময় স্নো পড়তেছে। এখন কিন্তু গরমকাল, এখানে বাহিরে প্রচুর গরম, কিন্তু তারপরও দেখেন এখানে সবসময় স্নো যাতে পড়তে থাকে এরকম একটা পরিবেশ সৃষ্টি করেছে জু কর্তৃপক্ষ। বাচ্চারা খুবই এনজয় করছে এখানে। পেঙ্গুইনগুলো দেখেন না কত ফ্রেন্ডলি। স্বচ্ছ কাজ থাকায় আমরা খুবই চমৎকার করে ওদের সাঁতার কাটা এবং ডুব সব কিছু দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আর এই পেঙ্গুইনকে কিন্তু আমাদের বাঙালি যে লেখক আছেন, তিনি কোট পরা ভদ্রলোকের সাথে তুলনা করেছেন। ওরা যখন হাঁটে একেবারে মনে হয় যেন কোট পরে ভদ্রলোক কোনো হেঁটে যাচ্ছে। এইখানে আরেকটা অ্যাকুরিয়াম, খুব চমৎকার কিছু সামুদ্রিক ফিশ, এখানে বড় বড় স্টার ফিশ আছে। আর পাহাড় বা পাথরগুলো এমনভাবে দেওয়া যে সেম এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে ওরা থাকতে খুব পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে। মাছগুলো অনেক বড়, দেখতে অনেকটা শুটকি মাছের মতন দেখা যাচ্ছে, কিন্তু আসলে শুটকি না, লাইভ। আমার মাও অনেক পছন্দ করছে এই জায়গাগুলো, আর পছন্দ করার মতো নিতে জায়গা, কী সুন্দরভাবে সাজানো গোছানো, এবং সমুদ্রে গভীর সমুদ্রের নিচের মাছগুলো দেখা যাচ্ছে। এটা একটা ইল মাছ, যেটাতে আপনি কারেন্টের শর্ট পেতে পারেন এটাকে ধরলে। সো খুব সাবধান, এ ধরনের মাছ দেখলে কখনো আগাবেন না। একেবারে শ্যাওলার মধ্যে দিয়ে রঙিন মাছগুলো অলসভাবে হেঁটে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। মাছগুলোকে দেখে মনেই হচ্ছে না ওরা আসলে বন্দি আছে। দেখেন সামুদ্রিক কাঁকড়া, এগুলো অনেক বড় কাঁকড়াগুলো। গুলো
এখানেও হরেক রকমের মাছ। আমরা আরেকটি অ্যাকোয়ারিয়ামের পাশে চলে এসেছি যেখানে আরো নানান ধরনের মাছ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা এখানে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সামুদ্রিক মাছ নিয়ে আসা হয়েছে, সমুদ্র গভীর থেকে যে ধরনের মাছ পাওয়া যায় ওই ধরনের, এবং যেই মাছ যেই এলাকা থেকে এসেছে ওই এলাকার এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হয়েছে। দেখেন এই মাছগুলো সাধারণত শৈবালের আশেপাশে, সরি প্রবাল, সেন্ট মার্টিন দ্বীপে আমাদের যে প্রবালগুলো থাকে ওই ধরনেরই কিছু প্রবাল এগুলো। তো ওই রকম এনভায়রনমেন্টই এখানে তৈরি করে দেওয়া হয়েছে যাতে মাছগুলো মনে করে যে তারা তাদের আপন স্থানে আছে। আমার মেয়ে মাছগুলোকে ধরার চেষ্টা করছে। আমাদের কাছে তো খুবই ভালো লাগছে, আরো ভালো লাগছে যে আমার বাচ্চাগুলো ওরা অনেক এনজয় করেছে। এই যে এটা আমরা চলে আসলাম, আমাদের উপর দিয়ে পানি চলে গেছে, আন্ডার ওয়াটার ব্রিজ, তো উপর দিয়ে সকল পানিগুলো চলে গেছে। আর এখানে অনেক ধরনের মাছ প্লাস এখানে হাঙর দেখা গেছে, বড় হাঙর আছে এখানে, যদিও অনেক বড় না, অপেক্ষাকৃত ছোট, যেগুলো সাধারণত বাইরে থাকে। তারপরও ইনাফ বিগ ইনাফ যে আমরা বুঝতে পারছি যে হাঙর কীভাবে চলছে। এখানে টুনা মাছ অনেক, দর্শকরা অনেক এনজয় করছে, তার সেলফি তুলছে, খুবই ভালো লাগছে। মাছের চলাফেরা, মাছ পানির নিচ থেকে দেখা একেবারে, তা সত্যি খুবই চমৎকার। এখানে আসলে বুঝতে পারতাম না যে এটা এত মজার দেখতে। তো এই শার্কগুলো মোটামুটি বড় আছে, তারপরে এর চাইতে বড় শার্ক রাখা হয়েছিল এর আগে। কি হয়েছে যে একদিন দেখে যে এই শার্ক তার যে মেট, কেজ মেট, ওই শার্ক খেয়ে ফেলেছে। তো এটা দেখে তারা বড় শার্কগুলোকে এখান থেকে সরিয়ে ফেলেছে। বাহ কি চমৎকার ভাবে সারি সারি মাছ এগিয়ে যাচ্ছে। ওই যে শার্ক, এই যে এখানে সেলফি তুলতে ব্যস্ত, এই যেগুলো জেলিফিশ, কি সুন্দর আলো পড়াতে এটা যেন আরো জলজল করছে। আর এটা যেন কি ফিশ আমি জানি না, খুবই চমৎকার, ওরা শ্বাস নিচ্ছে। বাহ আরেকটা অ্যাকোয়ারিয়ামের পাশে চলে আসলাম, খুব চমৎকার, কি ভাল লাগে। তো এইখানে প্রজেক্টরের মাধ্যমে সুন্দর করে পানির একটা ইমেজ তৈরি করা হয়েছে, যেখানে বাচ্চারা যখনই মাছ ধরতে যায় পানিগুলো ছলছল করে ওঠে, খুবই চমৎকার, বাচ্চারা খুবই এনজয় করেছে। দেখেন কত সুন্দর রঙিন শৈবালের উপরে, আবার সরি প্রবালের উপরে শৈবাল, খুবই চমৎকার। মাছগুলো দেখেন ছোট ছোট যে গর্ত আছে ওখানে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, আবার বের হচ্ছে, আপন মনে করে বেড়াচ্ছে, মনেই হয় না যে ওরা সমুদ্রে নেই, কোথাও খাঁচার মধ্যে আছে, কারণ ওদেরকে এনাফ জায়গা দিয়ে দেওয়া হয়েছে যাতে ওরা ঘুরে ঘুরে এখানে সেখানে যেতে পারে। আর এগুলোকে আমার একটু ভয় করেছে, সাপের মতন বের হয়ে আছে,
এটা বলো কষ্ট থেকে বেরোয় দেখে মাথা বের করে আবার ঘরতে লুকিয়ে যায় যখন কিছু দেখে। যেটা পোকা মাছের মতো এই যে মাছগুলো একটু ভয় ভয় লাগছে আমার দেখে। ওয়াও, কত ধরনের যে রঙিন মাছ, আল্লাহ যে কি চমৎকার সৃষ্টি, আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারতেন না। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি ভালো লাগছে। আমি যখন পার্সোনালি দেখেছি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। এইটা আরেকটা ট্যাঙ্ক, এখানে যে মাছ পাতা মাছ, আবার শার্ক আছে, এটা হচ্ছে হ্যামার হেড শার্ক। দুইটা আমার ছেলে তো খুবই এক্সাইটেড, আমার মেয়েও। আচ্ছা, শুধু আমার ছেলে মেয়ে দেখেন, অন্যান্য যারাই আছে, যারা যে বাচ্চারা আছে, ওরাও কত আনন্দ করছে এখানে। দেখেন এগুলো অনেক বড়, আমি জানি না এগুলো হয়তো চান্দা মাছের মতো বড়, চাঁদা অথবা এরকম কিছু। দেখেন কত বড়, আইড় মাছের মতন বিশাল বড়। এই যে ওয়াও, এটা এগুলোকে ক্যাটফিশ বলে যদিও এখানে, কিন্তু ওরা যে কোনো মাছের যেগুলোতে দাঁড়িয়ে আছে ওগুলোকে ওরা ক্যাটফিশ বলে। তো আমাদের দেশে তো অনেক ধরনের নাম মাছের, কিন্তু ওরা শুধু জাস্ট বলে ক্যাটফিশ। ট্যাংরাও ক্যাটফিশ ওদের ভাষায়, শিং মাগুর, তারপরে এই যে আয়ের বোয়াল, সব ওদের ভাষায় ক্যাটফিশ। কিন্তু আমরা জানি যে এক এক মাছ এক এক ধরনের ধরনের স্বাদ, এক এক ধরনের। তো আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য একটু রেস্ট নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। বাই। মাথায়